নমস্কার, কেমন আছেন সবাই? বৃহস্পতিবার দুপুর 1:45 আমি রান্না করতে যাব, তখনই মনে হলো ছেলে গানের ক্লাস আছে আজকে, আর আমি মনে হয় বাংলা যে গানটা আজকে দিদি শেখাবেন সেটা গানের খাতায় লেখা হয়নি। ও রবীন্দ্রসঙ্গীত শিখছে। ড্রয়ার থেকে নোটবুকটা বের করার পরপরই নজর গেলো স্টোরেজ বক্সটাতে। এখানে ছেলে স্কুল থেকে ওর এক্সাম পেপার যেগুলো পাঠানো হয় সেগুলো এই বক্সটাতেই রাখি, আর হোমওয়ার্ক যেগুলো পাঠায় সেগুলো এখানে রাখি। তো ওটা একটুখানি গুছিয়ে নিলাম, ওটা আসলে ছেলেই গুছায়। আর এই ড্রয়ারটার মধ্যে ওর যত ইলেকট্রনিক্স খেলার জন্য আছে সেগুলো রাখি, আর ওর আর্টের খাতা, আর্টের জন্য যে পেন্সিল, কালার পেন্সিল যেগুলো আছে সেগুলোও এখানেই রাখি, গানের খাতাটাও এখানেই রাখি। এটাকেও একটুখানি গুছিয়ে নিচ্ছি, আজকে রান্নার দেরি হয়ে গিয়েছে। আসলে ছেলের বাবা আজকে লাঞ্চে খেতে আসেনি, একবার অফিস শেষ করেই সে আসবে, সেই জন্য রান্নাটা আমার একটু খানি পরে করলেও হবে। ছেলেকে স্কুল থেকে আনতে যাব, 2:45 দিকে বের হব, এর মধ্যে রান্না কমপ্লিট করে ফেললেই হবে। সাধারণত ও খেতে আসে 11:15 লাঞ্চে খেতে আসে, এর মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। যখন এই ভিডিওটা করেছিলাম তখন ঘুম থেকে উঠতাম 5:45 থেকে 6টার মধ্যে, ওই সময় থেকে দুপুর 12টা পর্যন্ত ঝড়ের গতিতে সব কাজ কমপ্লিট করতে হয়। ঘর গোছানো, কোনো ক্লিনিংয়ের কাজ থাকলে রান্না পারা, রান্নার পরে আবার ক্লিনিংয়ের কাজ করা, মানে কিচেনটাকে ক্লিন করা, সব কিছু মিলিয়ে 12টা পর্যন্ত একদম ঝড়ের গতিতে চলতে হয়। আর এখন ঘুম থেকে উঠে 5:30, একটুখানি বাইরে হাঁটতে যাই বা দৌড়ানো এই কাজটার জন্য হাফ অ্যান আওয়ার আগে উঠি, নয়তো সব কিছু কমপ্লিট করতে পারি না। দুপুর 12টার মধ্যে সবগুলো কাজ কমপ্লিট করা কষ্টকর হয়ে যায় যদি 5:30 ঘুম থেকে না উঠি। তো গানের খাতা নিয়ে চেক করলাম, দেখলাম যে গানটা অলরেডি আমি লিখে রেখেছি। তো এখন যাব রান্না করতে। রান্না করব মুরগির মাংস, দুই রকমের বড়া, বাটানার স্কোয়াশ মানে মিষ্টি কুমড়া বড়া আর করলার বড়া। আমি অলরেডি ঢেঁড়স ভাজি সকালবেলা করে ফেলেছিলাম, আর চাল ধুয়ে রেখেছিলাম ভাত বসাবো। তো আগে চালটা ধুয়ে রাখলে তো ভাত হতে বেশি সময় লাগে না, আর যেহেতু আমার 4টা চুলা আমি 3টা চুলাতেই রান্না একসঙ্গে বসিয়ে দিই। যদি কাটাকুটি আগে করে রাখি, সাধারণত আমি কাটাকুটিগুলো আগেই সেরে রাখি। যেহেতু দুপুর 12টার মধ্যে সব কাজ কমপ্লিট করতে হয়, ঘর গোছানো, কোনো ক্লিনিং থাকলে, ধোয়াধুয়ি থাকলে, রান্না তো করতে হবে, কাটাকুটিও করতে হবে, তো আগে থেকে প্ল্যান করে যদি কাজ করা না হয় তাহলে 12টার মধ্যে কোনোভাবেই শেষ করা যাবে না। আমি যখন ভোরবেলা ঘুম থেকে উঠি তখনই মাছ বা মাংস সেদিন যেটাই রান্না করব সেটা ফ্রিজ থেকে বের করে রাখি, আর ছেলেকে স্কুলে দিয়ে এসে যখন বাসায় ফিরি তখন চালটা ধুয়ে রেখে দিই, আবার যদি কোনো দিন ডাল রান্না করি ডালটাও ধুয়ে রাখি। মোট কথা, রান্নার জন্য যা যা লাগবে প্রিপারেশন সেগুলো আমি করে রাখি আগেই, আর তারপরে সব কাজ করে, ক্লিনিংয়ে সব কাজ করে, শাওয়ার নিয়ে, পূজা দিয়ে তারপর রান্না করতে আসি। 10:30, 10:15 দিকে রান্না শুরু করি, 11:15 মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। 3টা বা 4টা চুলায়, মানে যে কয়টা চুলা লাগবে রান্না করার জন্য বসিয়ে দিই, একসাথে সব রান্না 1-1.5 ঘন্টার মধ্যে সব রান্না কমপ্লিট। এক চুলায় মাংস হচ্ছে আর ভাতটা হয়ে গিয়েছে, এখন আমি দুই ধরনের বড়া করে নিব। আর আছে বাঁধাকপি ঘন্ট, আগের দিন রাতে বেলা করেছিলাম, সেটা রয়ে গিয়েছে। আর ঢেঁড়স ভাজি, দুই ধরনের বড়া, মাংসের তরকারি, একটুখানি ডাল হলে ভালো হতো কিন্তু ডালটা গতকালকেই শেষ হয়েছে, সেই জন্য আজকে আর নতুন করে রান্না করিনি। আজকে যে সময়টাতে রান্না করছি এই সময়টাতে অন্যান্য দিন অন্য কাজ করি। প্রতিদিনকার কাজ তো সকাল 12টার মধ্যেই শেষ করে ফেলি রান্নাবান্না সহ। তো রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে যে সময়টা থাকে ছেলেকে স্কুলে থেকে আনতে যাওয়ার আগে, সেই সময়টাতে দেখা যায় উইকলি কোনো কাজ থাকে বা মান্থলি যে কাজগুলো থাকে সেগুলো টুকটাক করে করি। আবার যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড দিই, সেই ইউটিউবের এডিটিংয়ের কাজগুলো, ভিডিও এডিটিংয়ের কাজগুলো ওই সময়টাতে করি, ভয়েস ওভার দেওয়া বা যদি এডিট করতে হয় সেই সব কিছু। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন খাওয়াটা সেরে ছেলেকে স্কুল থেকে আনতে যাব। তো হাতে খুব একটা সময় নেই, তাড়াহুড়ো করেই খেতে হবে। ছেলেকে আমি স্কুল থেকে আনার জন্য বের হই বাসা থেকে 2:40, 2:45, এই সময়ের মধ্যেই বের হই। যদি 5 মিনিট দেরি হয় তাহলে গাড়ির লম্বা লাইনের পেছনে পড়তে হয়। তো ছেলে স্কুল ছুটি হয় 3:30, আর আমি বাসা থেকে বের হই 2:40, 2:45, আর বাসায় ছেলেকে নিয়ে ফিরে আসি 3:45 এই সময়ে। বড়ার সঙ্গে কাঁচামরিচ না হলে কি চলে, সেজন্য গাছ থেকে 2টো কাঁচামরিচ নিয়ে এসেছি। এই মরিচগুলোতে অবশ্য ঝাল কম। এখন তাড়াহুড়ো করে খেয়ে ছেলেকে স্কুল থেকে আনতে যাব। ছেলেকে নিয়ে যখন আমি বাসায় ঢুকেছি, ঘরে ঢুকেই সে বলে ফেলেছে, মা তুমি কি আজকে মাংস রান্না করেছো? কারণ আমি যে মাংস রান্না করেছিলাম সেটা গন্ধ তো ঘরের মধ্যে ছড়িয়েই রয়েছে।
বাসা থেকে আমি যখন বের হয়েছিলাম তখন ক্যান্ডেল নিভিয়ে গিয়েছিলাম আর জানালাও বন্ধ করে গিয়েছিলাম, সেই জন্য ঘরের মধ্যে গন্ধটা রয়ে গিয়েছে। তো আমার ছেলে নিজেকে ডগি বা পাপি বলে, মানে কুকুর অথবা কুকুর ছানা, কারণ কুকুর গন্ধ নিয়ে বুঝতে পারে ওই জিনিসটা কি। তো সে আমার সঙ্গে মাঝে মধ্যে কুকুর ছানার মতো করে প্লে করে। চিকেন রান্না হয়েছে, সেই জন্য আমার ছেলে আনন্দে লাফালাফি করছে, আর স্কুল থেকে আসার পর এগুলো তার নিত্যদিনের কাজ, আমার সঙ্গে এগুলো তার করতেই হবে। বাবু গাছটার মধ্যে পা লাগছে বাবা। আচ্ছা শোনো, একটু পাপি হয়ে দেখাও। পাপিটাকে একটু আদর করে দিব। এইভাবে কোথায় আদর করবো? এটা আমার পাপি, দুষ্ট দুষ্ট পাপিটা। পাপি টেল কোথায়? একটু টেল নাচাও। পাপি হয়েছে, পাপি পাপি আদর করছি। ও হয়েছে বাবা, সাবান নিতে হবে, তাড়াতাড়ি খাবে না, তোমার গানের ক্লাস আছে। ঘর ছাড়ানো ছাড়ানো আমার ছেলে গান শিখে তার গানের দিদির কাছ থেকে, আর আমি শিখে আমার ছেলের কাছ থেকে। ওর নখ কাটতে কাটতে একটা গানের সুর আমার হচ্ছিল না, তো ছেলে আমাকে সেই সুরটা ঠিক করে দিচ্ছিল। এখন তাকে ভাত খাওয়াবো, আর পাপির জন্য তোর চিকেন লেগ নিতেই হবে। ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আসছি পরবর্তীতে, বাই। খাও পরে, বাবা আসলে বাবাকে খাবার দিতে হবে। বাবা আজকে লাঞ্চে খেতে আসেনি। এখন এই বড়টা খেয়ে দেখো তো কেমন লাগে। কোন তো করলা? হ্যাঁ করলা।